আজকে শুনলাম নাকি পড়শি ক্লাবের খেলা আছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচ, কভার মতো ঠিক আছে, কভার ওটা করো, অল দ্য বেস্ট পড়শি ক্লাবকেও টুর্নামেন্টের জন্য। টুর্নামেন্টটা এই বছর আমাদের ঘরেই আসবে, ও একদম মানে ইস্টবেঙ্গল ফ্যাশন সত্যি। ফাইনালি আমরা মাঠে ঢুকে গেছি, এত কষ্টের পর মাঠে ঢুকলাম, শেষ মেশ অনেক মানে হয়রানি করে, আর এখনো কিন্তু খেলায় কোনো গোল হয়নি, এটাই ভালো কথা। আশা করি খুব সুন্দর গোল হবে। ভবানীপুরে কিন্তু মোহন বাগানের অনেক খেলোয়াড় আছে, তাই কিন্তু এটা কিন্তু বলতে গেলে একটা মিনি ডার্বির মতো দেখছে ইস্টবেঙ্গল সমর্থকরা। সেখানে শুভঘোষ থেকে শুরু করে কিংসুক দেবনাথ, শঙ্কর রয় প্লাস অরিজিৎ ভাগ, এরকম অনেক খেলোয়াড় আছে যারা কিন্তু একসময় মোহন বাগানে খেলে গেছে, তাই কিন্তু সত্যি বলতে এই ম্যাচের উত্তেজনা কিন্তু তুঙ্গে।
দীপক বেসিক্যালি দীপক যে গোলটা করার পর যে ইস্টবেঙ্গল ফ্যান্সদেরকে এরকম দেখেছিল তাই কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সে পুরো ধুয়ে দিচ্ছে ঠিক আছে আমি বলেছিলাম ফ্যান্সের সঙ্গে লিখো না ফ্যান্সের বাঁচ হয়ে যাবে আর সেটা হচ্ছে ভাই ঠিক আছে জবি এখানে ফ্রিক পেয়েছে ভবানীপুর ঠিক আছে খুব ডেঞ্জার একটা জায়গা থেকে ফ্রিক পেয়েছে ভবানীপুর প্রবলি নিকি গরম নেবে বা জবি এসে নিতে পারে দেখা যাক যথেষ্ট টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গলকে আর মুহূর্ত মুহূর্ত আক্রমণে কিন্তু ইস্টবেঙ্গলকে পুরো একদম চাপে ডেকে যায় এই মুহূর্তে দেখা যাক কি হয় শেষ ম্যাচ ক্লাব থেকে ভালোবেসেও একটা সাইকেল গিফট করা হলো সেই জবি জাস্টিন এখন আমাদের এগেনস্টে খেলছে গোল করলে হাসছে অবভিয়াসলি একটা প্লেয়ার গোল করলে হাসবে কিন্তু তার হাসিটার মধ্যে বোঝা যায় কোনটা আনন্দের হাসি কোনটা কাচ্ছিল্যের হাসি তো সেখান থেকে আজকের ম্যাচটা আমাদের জিততেই হবে আশা করছি আমরা জিতবো সেকেন্ড হাফে অন্তত দুটো গোল তিনটে গোল তো করবোই দেখা যাক জয়েস বেঙ্গল একদম এই ফ্যান্সরা কিন্তু অনেক আশাবাদী যে তারা গোল করবে তারা গোলে ফিরবে এবং সত্যি বলতে কিন্তু আরে দাদা হ্যাঁ কী মনে হচ্ছে বলো স্কোর লাইন কী হবে আজকে স্কোর লাইন দুই এক তো তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু একটা মোহন বাগানের একটা এক্স টিম যেটা মানে বলতে পারি আমি মোহন বাগানের প্রাক্তনরা খেলছে নিখিল কদম থেকে শুরু করে শঙ্কর রয় কিংসুক দেবনাথ তারপর অরিজিৎ বাগুই তাদের সবাই কিন্তু মোহন বাগানে একসময় খেলে গেছে ইভেন জবি এসেছেন যে কিন্তু একসময় ইস্টবেঙ্গলে খেলে গেছে সে কিন্তু প্রচুর খিস্তি খেয়ে যাচ্ছে তো তাই জন্য কিন্তু ইস্টবেঙ্গলের প্রধান কথা একটা আবেগ আবেগ কাজ করছে আজকে ম্যাচটা খেলার জন্য আর ইস্টবেঙ্গল ফ্যান্সে কিন্তু আশাবাদী যে তারা আজকে ম্যাচে ফিরবে এবং অ্যাটলিস্ট দুটো গোল মারবে কিন্তু এত ইস্টবেঙ্গল সমর্থকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান জার্সি আমরা জানি যে আজকে ছেত্রির বার্থডে ও ভাই ক্যাপ্টেন লিডার লেজেন্ড ছেত্রির বার্থডে মানে আজকে ইন্ডিয়ান জার্সি পরে কেন মাঠে আসা বলো কারণ আগে ছেত্রি আমাদের ক্যাপ্টেনের জন্মদিন তাই ছেত্রি কিন্তু সময় ইস্টবেঙ্গলে খেলে গেছে সে বলে মাঠে খেলে গেছে অনেকে অনেক কিছু বলছে কিন্তু আফটার অল আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে এগোনোর জন্য তার তো অনেকটা গান আছে ভাবে তো অবশ্যই দেখা যাক এখন বলা যাবে না আজকে দুটো গোল হবে ইস্টবেঙ্গল দুটো দিয়েবে আর ভবানীপুর একটা দিয়েছে দুই একে জিতবো প্রেডিকশন আমার এটাই দুই একে জিতবো কিন্তু এই মুহূর্তে দুই এক প্রেডিকশন দিচ্ছে বাট দেখা যাক কি হয় আমি কিন্তু পুরো ম্যাচ ভাই হাফ টাইম এবার গোলকিপারকে এইদিকে আসতে দাও আমি জানি শঙ্কর মন মানে খেলে গেছে ইস্টবেঙ্গল ভাই ছাড়বে না আজকে শুনলাম নাকি পড়শি ক্লাবের খেলা আছে ডুরান্ডের প্রথম ম্যাচ কবার মতো তুমি তো ঠিক আছে কবার মতো করো অল দ্য বেস্ট পড়শি ক্লাবকেও ডুরান্ডের জন্য ডুরান্ডটা এই বছর আমাদের ঘরেই আসবে ও একদম মানে ইস্টবেঙ্গল ফ্যাশন সত্যি মানে বেসিক্যালি দেখতেই পাচ্ছি আমরা যে ইস্টবেঙ্গল ফ্যান্সটা কিন্তু খুবই আশাবাদী আর বেসিক্যালি আমি কিন্তু পুরো ম্যাচ থাকতে পারবো না কারণ আজকে খেলা আছে মোহন বাগানে তাই কিন্তু আমাকে খেলার 60 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে হবে ওকে তাই আমি প্রবলি ইস্টবেঙ্গল মোহন বাগানের মাঠে মানে যুবর দিতে বসে দেখবো যে ইস্টবেঙ্গল কী করছে শঙ্করকে আজ বিশাল বিশাল প্রতিদিন সহ্য করতে হবে কিছু করাই নেই ভাই ও
ভাই শঙ্করকে প্রেশারে রেখেছে না ভাই, শঙ্কর যখন তখন গোল খেলবে লিটারালি বলছে, এত প্রেশারে রেখেছে শঙ্করকে, শঙ্কর পিছনে তাকাচ্ছে না লিটারালি, এই হচ্ছে ফ্যান পাওয়ার ভাই। শঙ্করকে ভাই, শঙ্কর যেহেতু মোহন বাগান প্লেয়ার, একটা প্রাক্তন মোহন বাগান প্লেয়ার, তাই কিন্তু শঙ্করকে বিশাল ক্রিটিসাইজ করা হচ্ছে, সেজন্য কিন্তু শঙ্কর যে গোলটা খেয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও প্রেশারে পড়ে খেয়েছে। ওকে, ইস্টবেঙ্গল কিন্তু যেভাবে মানে ইস্টবেঙ্গল বেসিক্যালি সাপোর্টাররা যেভাবে সাপোর্ট করেছে না, শঙ্কর বিং আ প্রাক্তন মোহন বাগান খেলোয়াড়, শঙ্কর বিং আ এক্স মোহন বাগান প্লেয়ার, শঙ্করকে যেভাবে চাপে রেখেছে ইস্টবেঙ্গল ফ্যান্সরা, সিসি বলছি আমি জানি না খেলা ফলাফল কী হবে, কারণ আমি বেরিয়ে যাচ্ছি, কারণ মোহন বাগানে খেলা আছে, সেটাকে আমাকে কভার করতে হবে। বাট আমার মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু আর একটা গোল মারতেই পারে, একটা না আরও বেশি গোল মারতে পারে, সমর্থকরা কিন্তু এখনও চ্যান্ট করছে, আমি জানি না কী হবে, বাট আমাদেরকে এখনই বেরোতে হবে, নাহলে কিন্তু আমরা মিস করে যাবো মোহন বাগানের ডোরন কাপের ম্যাচটা। ওকে, তো চলো, আই থিঙ্ক ভিডিও এখানে শেষ হবে, বাট আমি জানি না কী বলবো ভাই।